চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে দ্রুতগামী এলপি গ্যাস সিলিন্ডারবাহী মিনি পিকআপ চট্টমেট্রো ন১১৭৭-এর ধাক্কায় এক প্রতিবন্ধী ৪৮ বছর বয়সী মোহাম্মদ মফিজউদ্দিন নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার ৩০ সেপ্টেম্বর রাত ৯:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার বাগিচাহাট সাতবাড়িয়া বোলতলি বড়মা সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মফিজউদ্দিন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া হাজিরপাড়া আলী কেন্দ্রবাড়ি এলাকার মৃত ইসাহাক মিয়ার ছেলে। স্থানীয় হাসিমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শহীদুল ইসলাম টিপু জানান, সোমবার রাতে নিহত প্রতিবন্ধী অটোরিকশা চালক মোহাম্মদ মফিজউদ্দিন পশ্চিম দিক সাতবাড়িয়া হতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাগিচাহাট মেইন রাস্তায় ওঠার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উত্তর পাশ থেকে আসা ২০০০মুখী দ্রুতগামী এলপি গ্যাস সিলিন্ডারবাহী মিনি পিকআপ পূর্ব থেকে পশ্চিম পাশে রং সাইডে এসে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশা চালক মিনি পিকআপ গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে কোনো কিছু পাওয়া যায়নি। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।